নমস্কার বন্ধুরা, আজ আমরা ভারতের প্রথম মহিলা গ্র্যাজুয়েট কাদম্বিনী বসু গঙ্গোপাধ্যায়ের সম্বন্ধে জানব। এটা ভেবেই ভালো লাগে, ভারতের প্রথম মহিলা গ্র্যাজুয়েট এক বাঙালি। শিক্ষাক্ষেত্রে মহিলারাও যে পিছিয়ে নয়, তিনি তা সমাজকে বুঝিয়ে দেন। অধুনা বিহারের অন্তর্গত ভাগলপুরে 1861 খ্রিস্টাব্দের 18ই জুলাই কাদম্বিনী বসু জন্মগ্রহণ করেন। বাবা ব্রজকিশোর বসু ভাগলপুর স্কুলের হেডমাস্টার ছিলেন। ভারতের প্রথম মহিলা সমিতির প্রতিষ্ঠাতা ছিলেন এই ব্রজকিশোর বসু। নারী শিক্ষাকে একটি উন্নীত স্থানে পৌঁছে দেওয়াই ছিল তার প্রয়াস। তাই কন্যা কাদম্বিনী বসুকে তিনি বালিগঞ্জ হিন্দু মহিলা বিদ্যালয়ে ভর্তি করেন। এটি পরবর্তীকালে বেথুন স্কুল নামে পরিচিত হয়। 1878 খ্রিস্টাব্দে কাদম্বিনী বেথুন স্কুল থেকে কলকাতা বিশ্ববিদ্যালয়ে প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হয়ে মেডিকেল পড়ার সুযোগ পান। 1882 খ্রিস্টাব্দে কাদম্বিনী কলকাতা বিশ্ববিদ্যালয়ে স্নাতক হন। তিনি ও তার বন্ধু চন্দ্রমুখী বসু ভারতের প্রথম মহিলা গ্র্যাজুয়েট ছিলেন। 1883 খ্রিস্টাব্দে দ্বারকানাথ গাঙ্গুলির সাথে কাদম্বিনীর বিবাহ হয়। 1884 খ্রিস্টাব্দে তিনি মেডিকেল কলেজের প্রথম ছাত্রী হিসেবে যোগ দেন। অধ্যাপকদের রোষে তিনি মেডিসিনে উত্তীর্ণ হতে পারেননি, তবে পরে অধ্যক্ষ প্রদত্ত জিবিএমসি সার্টিফিকেট লাভ করেন। প্রিন্সিপাল সাহেবের সার্টিফিকেটে তিনি অ্যালোপ্যাথি চিকিৎসা শুরু করেন এবং 1890 খ্রিস্টাব্দে লেডি ডাফরিন হাসপাতালে চিকিৎসক রূপে নিয়োজিত হন। 1892 খ্রিস্টাব্দে তিনি বিলেত যান এবং সেখান থেকে তিনি ট্রিপল ডিপ্লোমা লাভ করেন। এই ট্রিপল ডিপ্লোমা যথা LRCP এডিনবরা, LRCS গ্লাসগো ও GFPS ডাবলিন। এরপর তাকে প্রথম মহিলা ডাক্তার হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। তাকেই প্রথম নেপালের রাজমাতার চিকিৎসার জন্য পাঠানো হয়। কাদম্বিনী বসুর শৈশব সঙ্গিনী কবি কামিনী রায় মহিলা শ্রমিকদের দুর্দশা সরেজমিন তদন্ত করে দেখার জন্য বিহার ও উড়িষ্যায় যান এবং খনি অঞ্চলে মহিলাদের জীবন ও স্বাস্থ্য বিষয়ে সচেতনতা বৃদ্ধি করবার জন্য কাদম্বিনীকে সঙ্গে নিয়ে যান। শ্রমিকদের দুর্দশা দেখে 1921 থেকে এই শ্রমিক আন্দোলনে কাদম্বিনী বসু জড়িয়ে পড়েন এবং এর 2 বছর পর অর্থাৎ 1923 খ্রিস্টাব্দে 3রা অক্টোবর কলকাতায় তার মৃত্যু হয়। কাদম্বিনী বসুর জীবনী থেকে আমরা জানতে পারছি, মহিলারা চাইলে সব অসাধ্যকেই জয় করতে পারে। হয়তো চলার পথে কিছু বাধা আসবে, সেই বাধা অতিক্রম করলেই জয় নিশ্চিত, লক্ষ্য পূরণ অবশ্যই হবে।